घूस नहीं दिले कामे न होए कांग्रेस सरकार हो बीजेपी सरकार हो निजे सकल कागज दियार पिसतो तीनी बार कागज रिजेक्ट करा होइसे क्यों करा होइसे ताते घूस लागे 3 লাখ 3 লাখ লই আছে আমার আমার জাতি লিডার বিলাকে মুজবেলটি নামত হসপিটাল চাকরি দেওয়ার নামত এতিয়া পয়সা লই আছে আর আমার অসম সরকার আর আমার হেমন্ত শর্মা সিএম খালি এই 10,000 5,000 জুনে জুনে লই আছে কোনবা পুলিশের মানুষ কোনবা মন্ডলর সার্কেল অফিসার মানুষ জুনে 5,000 10,000 ঘুষ লই আছে তাহাতক এরেস্ট করে আছে কিন্তু 2-3 লাখ টাকা লওয়ার মানুষ এতিয়াও আছে আর আমার কমিউনিটির মানুষ আছে এই কারণে আমার জাতি আগবাড়া নাই আমি অশোক সিংগল সাহেবক কইছিলু কি জিএমসিত করাপশন চলি আছে আমার চাকরি ক্ষেত্র তো পয়সা লই আছে আমার পয়সা লেত আছে না হ্যাঁ আপনি জুন অসমত জুন হরিজন কলনে যাই হুদিব ঘুষ নি দিলে কামে ন হয় কংগ্রেস সরকার হোক বিজেপি সরকার হোক হ্যাঁ আর সিএম সাহেব খালি কয় যে ঘুষ তেলেঙ্গানাত যাই কইছে সব অসম ভালো হয়ে গেছে কত ভালো হয়েছে এতিয়া আমার গরিব দুখিয়ার কলোনি ভাঙিলেও কোনো চাব নয় আমি হাইকোর্ট কেস করি ভাঙর আমি গান্ধী জয়ন্তীর আগতে প্রটেস্ট করেছিল আমি নিউজত বাইট দিছিল মুজবেলটিক লই তারপর অসমৰ সিএম 2 লাখ মুজবেলটিত সাফাই কর্মীক ইন্স্যুরেন্স দিলে তারপর সিএমক ডিমান্ড দেওয়া হয়েছিল যে অল অসমত যিমান সাফাই কর্মী আছে ইহঁতক রেকগনাইজ করব লাগে আর আমি এতিয়া যিমানকে আমি শুনিলো যে আমার বহুত মুজবেলটির সাফাই কর্মী মানুষ সিএম সাহেব রেগুলাইজ করব কিন্তু আমার কথা যে 100% সব সাফাই কর্মীকে রেগুলাইজ করব লাগে আর যেতিয়া পড়া এইটু কথা হল যে রেগুলাইজ করব আমার জাতি লিডার বিলাকে মুজবেলটি নামত 2-3 লাখ টাকা খুঁজি আছে আর এই কথাটু আমার ডিজিপি মহোদয় হয়ে গল ভিজিলেন্স হয়ে গল স্পেশাল ব্রাঞ্চ হয়ে গল এটা উলাব না পায় এই কারণে আমি 24 ডিসেম্বরত গুয়াহাটীত মাস গেদরিং করিম অল অসমৰ পৰা যিমানে সাফাই কর্মী আছে মুজবেলটি হোক হসপিটালত যিয়ে হোক যিমানে আমার কলোনি মানুষ সবে আইব তো ফার্স্ট আমার দাবি আছে যে 23 ডিসেম্বরের আগত অসমৰ সিএমক আমার জাতির মাজত জুনে জুনে কারাপ্ট লিডার আছে ইহঁতক এরেস্ট করব লাগে যদি ন করিলে 3 লাখ মানুষ আমার অসমৰ যি আমার ভীম ভাস্করের সাপোর্ট আছে ভোট নিতে ভোট দেব লাগে ভোট বর্জন করা হবো সেকেন্ড হয়ে গল আমার যিমান ডিপার্টমেন্ট আছে চাই ওয়াটার হোক PWD হোক GMC হোক হসপিটাল হোক তাতো রেগুলাইজ করব লাগে থার্ড কাস্ট সার্টিফিকেট আমার জাতিকে এতিয়া নিদে এতিয়া বেলেগ জাতি মানুষবিলাক কাস্ট সার্টিফিকেট বনালে কিন্তু আমি হরিজন মানুষে কাস্ট সার্টিফিকেট নাপাও যেতে আমি কাস্ট সার্টিফিকেট বনাব যাও সেই টাইমত আমাক কয় যে মা দেউতার মাজত কোনবা এজন কাস্ট সার্টিফিকেট হবো লাগে কিন্তু আমার জাতির মাজত ইমান এডুকেটেড না আছিল তো আমি কতপরা কাস্ট সার্টিফিকেট আনবো এই কারণে আমার কাস্ট সার্টিফিকেট না থাকার কারণে আমার স্কিম আসনি বেলেগ জাতির মানুষবিলাক লই আছে তেনে হলে ইমান করোড় করোড় যে SC ডেভেলপমেন্ট বোর্ডের ফান্ড আই আছে এই ফান্ডবিলাক কত গই আছে এইটু আমার অ্যান্সার টু সিএমর পরা 23 ডিসেম্বরের আগত লাগে তারপর গ্রেড 4ত আমার যে সাফাই কর্মীর চাকরি আছে এতে আমার যে 12,600 পোস্ট উলে আছে তাতে গ্রেড 4ত 50% চাকরি আমার কমিউনিটিক মানুষ দিব লাগে এইটু আমার 4th দাবি হল 5th হয়ে গল সাফাই কমিশন এটা আমি বহুত 4 বছর পর প্রোটেস্ট করার পাছত আমার সংগঠন এটা সাফাই কমিশন আহিল কিন্তু এতিয়া এই কমিশনত আমি সিএমক ডিমান্ড দিছিলো যে ভোটিং করে ভাল মানুষ উলাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বনাব লাগে তেনেহলে আমার জাতি আগবাড়িব কিন্তু এইটুও পলিটিক্যাল হয়ে গেল যোনে পার্টিত আছে ইহতকে বনাইছে আর পলিটিক্যাল হলেও এই মানুষটা ভাল আছে কি বেয়া আছে আমিও গম পাও হ্যাঁ কি না 5th হয়ে গেল আমার গুয়াহাটীত বহুতে ইভিকশন হয়ে আছে স্মার্ট সিটি নামত বহুত ইভিকশন হয়ে আছে কিন্তু এতিয়াও আমাক বহুত প্রটেস্ট করার পাছত 2,000 ঘরের অর্ডারটা আহিল গুয়াহাটীত কিন্তু আমার দাবি আছে যে এই 2,000 ঘরের কোয়ার্টার যে আমি সাফাই কর্মী পাম এইটু আমার পুরাই লিস্টটু লোব লাগে যেহেতু আমি 22টা অরিজন কলোনিত আমি জানো কোনে পাব লাগে কোনে ফাইন্যান্সিয়ালি উইক আছে আর সেই কলোনি কোয়ার্টার নামতো করাপশন চলি আছে পয়সা লওয়া হয়ে আছে এইটুও বন্ধ হবা লাগে সেইবিলাক ডিমান্ড লই আমি অসমৰ সিএম সাহেবক 23 ডিসেম্বর পর্যন্ত টাইম দিছো যদি সিএম সাহেব না মানে তেনে হলে 24 ডিসেম্বরত আমি আগত বিজেপি পার্টি অফিস লোকরাত ঘেরাও করেছো GMC অফিস ঘেরাও করেছো আমি অসম সরকারের এগেন্স্ট হাইকোর্ট করেছো আমি হাঙ্গার স্ট্রাইকও দিছো এই কারণে আমার কারণে 24 তারিখত কিবা ডাঙর করার কারণে বেশি টাইম না লাগে তাতে আমার 10 লাখ সাফাই কর্মী আছে কিন্তু আমার তো বিজেপি আর কংগ্রেসও নেসকা নহয় যে ফ্রি বাস যাব মানুষ উঠাই আনিব গ্যাদারিং হবে এনেকা তো নাই আমি নিজে পয়সা ভাড়া লই অ্যাবসেন্ট হয়ে মানুষ আহিব এনে 2-3 হাজার দরমা আছে এই কারণে বহুত ভিড় না হলেও যি কথাটো দিব লাগে সেইদিনকে আমি দিম আর আমি সিদ্ধান্ত লৈছো আমার 10 লাখ সাফাই কর্মী আছে অসমত আর মোর সংগঠনত 3 লাখ আছে এইবার ভোট বর্জন করাবো যদি 24 ডিসেম্বর পর্যন্ত আমার কথাটো না মানে মোর লগত আছে হিও কব বলো ড্যান্স করবে যতে যতে ড্যান্স করার কারণে ম্যাম হতে আর বহুত প্রোগ্রাম হয়
বহুত প্রোগ্রাম হয় বাচ্চাবিলাকক লৈ যোৱা যায় ছোৱালীবিলাকক লৈ যায় ডেন্স কৰাব কাৰণে যদি এইবিলাক বস্তু এইবিলাকৰ ক্ষেত্ৰত আগত বাঢ়ি আছে তেনে মা দেউতাকতো ইয়াতে চাকৰি লাগিব ঘৰৰ দৰকাৰ আছে এইবিলাক বস্তুত যদি ইমান ধ্যান দি আছে তো আমাৰ ওপৰতো অলপ ধ্যান দিব লাগে আমাৰ মানে ল'ৰা ছোৱালী য'ত গৈ আছে আমি ইমান ছাপোর্ট করো যাব দিও আমি কেতিয়াও এইবিলাক ক্ষেত্রত কেতিয়াও কাকুকে মানা নকরো যে আগবাড়ক আমার লড়া ছোৱালী কিন্তু আমি যে তাতে রখি আছো আমার ঘর নাই চাকরি নাই ভাল নিজে চাকরির কাগজ দিয়ার পিছতো তিনবার কাগজ রিজেক্ট করা হয়েছে কিয় করা হয়েছে তাতে ঘুষ লাগে ঘুষ নাই আমার তাত দিয়ার ইমান হেসিয়তে নাই অকাদে নাই আমার ইমান 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 আমি যে ঘুষ দিব পারি যদি যদি ঘুষ নলওয়াকই কিবা কাম হলে হয় তেনেহলে আমার জাতির মানুহও আগত বাড়িব কিয় না বাড়িব এতিয়া মই এইটোৱে কম যে আমার সাফাই কর্মী নামত যদি করাপশন টু যদি ডিজিপি জিপি সিং জিপি সাং নিজে বিহারী মানুষ হয় যদি করাপশন টু বন্ধ করব নয় তেনেহলে 24 ডিসেম্বর পাছত আমাক সিএম সাহেব কই দিব যে আমি একশন লব তেনে আমি নিজের জাতি দালাল বিলাক ধরি নিজে যেনেকা পানিশমেন্ট দিব লাগে দি হ্যাঁ দেব লগিন কেনা ইয়াতক মারি খেদা খেদাও হব গুয়াহাটিপুরা আর খালি ভোট লাগলে ভোট এতিয়া আমার সোনারাম ফিল্ডত আমার জাতির ছোৱালী লড়া লোক লৈ ডেন্স করা হল আকো ডেন্স করা হল এতিয়াও 3 তারিখ ডেন্স আছে জাতির খালি ডেন্স আছে লড়া ছোৱালী ডেন্স করে আছে আর মা দেউতা বেকার হয়ে ঘরত ইভিকশন হয়ে আছে কাম নাই চাকরি নাই তেনে কালি কি এইটো কি ডেন্স ইন্ডিয়া ডেন্সত যাব নাকি ইন্ডিয়ান আইডলত আমার লড়া ছোৱালী যাব নাকি এই কারণে আমি অসম সরকারে কৈছো 23 ডিসেম্বর আগত আমার লোক আমি যদি ইমান সাহস কি আমি যদি কথা কৈছো কারপশন চলি আছে তেনহলে আমার পৰা হুদিব লাগে না হয় কি না হ্যাঁ এতিয়া 4 বছর পৰা আমি প্রটেস্ট করি করি মুজবেলটিত 2 লাখ ইন্সুরেন্স আনিছো ঘর আনিছো সব আনিছো ইভিকশনও রখাইছো কিন্তু বেলেগ লিডার বিলাক আমার জাতি বেলেগ লিডার বিলাক আমি খাটনি করছো সেইবিলাক পয়সা লৈ লৈ কাম করে আছে এতিয়া আমি শুনিছো যদি 1 লাখ টাকা নিদিলে মুজবেলটিত ইহঁতৰ পার্মানেন্টে নকৰিব এনে পার্মানেন্ট হয়ে আছে আমার প্রটেস্ট করার পাশে এনে পার্মানেন্ট হব এতিয়া মুজবেলটিত হব কিয় পয়সা লব লাগে আর যেতিয়া আমি অশোক সিংগলক কো যেতিয়া আমি ভিজিলেন্সত যাই কো যে এনেকা করাপশন চলি আছে তেনেহলে আমাক পাত্তাই নিদে কিন্তু যেতিয়া ভোট আহে ইলেকশন আহে টাইমত ভীম বাস্পোর লাগে এই ভাঙাগড় বাস্পোর লাগে এই হরিজন লাগে এই কারণে এইবার আমি তালক ভোট দেব লগে নেবারে যেতিয়া আমার ঘর আলি না পাও যেতিয়া আমি সাকরি না পাও তেতিয়া ভোট নিদিও আমার ভোট নাই আর কম করাপশন মানু আছে নয় আমার জাতির ভিতর লিডার গিতা ইমান বেয়া কই দিছে এইবিলাক কি কও আমি ইয়ার কানে এতে আমার 23 তারিখে রিজাল্ট লাগে 24 তারিখে আমি ইতি করি নলে আর ভোট আর এতিয়া এনেকা হই গিছে জুনে আসল কথা কয় ই এরেস্ট হই যায় আমি কইছু আমাক পুলিশ উঠাই লৈ যাব তেনে কোন ধরনের আমার জাতি আগবাড়িব মই 4 বছর পরে বিটেক করে প্রজেক্ট ম্যানেজার হয়ে রিজাইন দি জাতির কারণে কাম করে আসো এটা কোনো এনেকা অফিস নাই যোনটো আমি ঘেরাও করা নাই গুয়াহাটিত আমি কাম করে আসো সিএম সাহেবক একশন লবই লাগিব আর 24 ডিসেম্বর আমি গুয়াহাটিত দেখাই দিম আমার কিমান পাওয়ার আছে কিমান মেজরি আছে কাম সাম সব বন্ধ করা হব 24 ডিসেম্বর যদি সিএম সাহেব যদি বিজেপি একটু লাইটলি লই আছে তেনহলে লাইটলি লোক 24 ডিসেম্বর গুয়াহাটি ঘেরাও করা হব তারপর এইবার ইলেকশনত আগত এমএলএ ইলেকশনত 30,000 মানুষ নোটাত ভোট দিছিল কিন্তু এইবার আমার এমপি ইলেকশনত কমসে কম 3 লাখ মানুষ নোটাত ভোট দিব আর আমি নিজে ইভিএমর ফটো তুলি সোশ্যাল মিডিয়া দেখাই দিম কিমান মানুষ নোটাত দিছে দেব লগিন কেনা নোটা হব জোর থাকব লগিন আমারও সব সময় সিএম সাহেব কয় হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার করা কারণেও তো ভালকে করবা লাগে না আমার প্রত্যেক বছরে বেয়া হয়ে আছে এই কারণে 2024 যদি হ্যাপি নিউ ইয়ার করবা খুঁজি আছে সরকার তেনে হলে আমার কারণে ভাল করক আমি কিবা ভাল ফ্ল্যাট বিল্ডিং খোঁজা নাই আমি বহুত ডাঙর কিবা খোঁজা নাই আমি কোনো পলিটিক্যাল পার্টির পজিশন খোঁজা নাই আমি কোনো সাফাই বোর্ডের চেয়ারম্যান খোঁজা নাই আমি জাস্ট বেসিক নিড খুঁজিছো চাকরি ঘর পানি আর লড়া ছোৱালীর ভাল শিকা এটাও লড়া আমার জাতি স্কলারশিপ না পায় কিয় না পায় সিলাই মেশিন না পায় এসি ওয়েলফেয়ার অফিস পিজুস হাজরিকা স্যার কি করে আছে পিজুস হাজরিকা স্যার কত যায় খালি অখিল গগৈ গালি দিলে হব নাকি যোন ডিপার্টমেন্ট লৈছে এই ডিপার্টমেন্টর তো লিডার লগত আলোচনা করবা লাগে না 2টা 3টা চোর মানুষ লগত জনতা ভবনত বহি মিটিং করলে আর এসি রুমত বহি আলোচনা করলে আমার জাতি কোনোদিন আগ না বলিব এইটাই কইছো আর যদি কিবা আপনার কোবা লাগে হুদিব পারে প্রত্যেকগৰাকী সৌন্দর্য পিপাসু মহিলারে প্রিয় গহনা নিজের মন পছন্দর ধুনিয়া সাজযোৰৰ সৈতে মিলাই সকলোৱে গহনা পিন্ধি ভাল পায় গুৱাহাটী মহানগৰীৰ মা অঞ্জলি জুৱেলাৰ্ছত গ্ৰাহকৰ বাবে উপলব্ধ অত্যাধুনিক ব্ৰাইডেল জুৱেলাৰী ট্ৰেডিচনেল মডাৰ্ণ জুৱেলাৰীকে ধৰি বিভিন্ন ধৰণৰ সুনৰূপৰ আকৰ্ষণীয় গহনা আপুনি মনে বিচৰা ধৰণৰ সকলো গহনা উপলব্ধ হ'ব মা অঞ্জলি জুৱেলাৰ্ছত
গতিকে দেরি কিয় করেছে? পলম নকরি সোনকালে আহক। আমার ঠিকনা মা অঞ্জলি জুয়েলার্স, জয়ানগর 6 মাইল, চুকাপা ভবনের সমীপত গুৱাহাটী। আমার ফোন নম্বর 9864365392, 3613563718।